এতে কাফের বিধান কি কিভাবে মহিলারা এতে কাফ করবে জি আলহামদুলিল্লাহ মহিলাদের একটা সুবর্ণ সুযোগ এসেছে যে তাদেরকে অবশ্যই তারাও ইচ্ছা করলে এতেকাপ করতে পারবে মুত্তাফুন আলাই বোখারি মুসলিমের একটা হাদিস আহসা সিদ্দে আল্লাহ তালা আনহাতে বনিত আল্লাহিয়া সাল্লাহিসাম কেন্লাহ ফুল আল আওয়াকের মেন রমাদন আল্লাহনবী সাল আলী সাল্লাম রমাদনের শেষ বেজর রজনীগুলোতে তিনি অর্থাৎ বেশ শেষে আশরা আওয়াকের মেন রমাদন রমাদন শেষের দশ রজনীতে তিনি এটা বসতেন অর্থাৎ এটা আমাদের একটু মনে রাখতে হবে যে এতে বসার নিয়ম হচ্ছে আল্লাহ নিবি সাল্লাহ ইসলামের হাদিস যে ফজর পরে তিনি বসে যেতেন আমরা যদি দেখি যে কেউ এ বসতে পারি তাহলে বিশ্ব রমা জানে আমরা ফজরের পরে ইনশাল্লাহ সেখানে এতে কাপের জায়গায় ঢুকবো আল্লাহ নবী সাল্সাল্মে এ এতে কাপটা করতেন হাত তাওয়া তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ এতে কাপ করেছিলেন সুমাই এ আয়তা কাফা আজ ওয়া এরপরে তার স্ত্রী বসতেন তাহলে এই হাদিস বোখারের এই হাদিসটি দ্বারা বোঝা যাচ্ছে যে পুরুষদের সাথেও মহিলারা অর্থাৎ পুরুষদের পাশাপাশি পুরুষরা তো এতে করবেই মহিলারা এতে কাপ করবে আগে যেহেতু মসজিদে এরকম পর্দার একটা সেরকম বিধান ছিল কোয়ার শিলের অভাব ছিল না সেহেতু মহিলারাও মসজিদে এতে কাপ করতে পারেন এখন যেহেতু পরিস্থিতি ভিন্ন পর্দার দিকে লক্ষ্য রেখে তাদের সর্বদিকে লক্ষ্য রেখে ইনশাআল্লাহ মহিলারা যদি বাড়িতে তারা একটা জায়গা চয়ন করে সেখানে এতে কাপে বসেন তাহলে আমার মনে হয় লাইলাতুল কদর পাওয়ারই উদ্দেশ্যে এঁতে কাপে বসতে হয় আমি মনে করি আলহামদুলিল্লাহ এটা তাদের জন্য যথেষ্ট হবে মহিলারাও এঁতে কাপ করবে বাড়িতে আল্লাহ কবুল করুন আমি Sí, por el...